মুই অনার্সে মাস্টার্স আর মাস্টার্সে অনার্স মেট্রিকে করছি ফেল দুই তিন পরীক্ষাতে জেল এই শয়তান না মাতারে আউল বাজাই যাইছ হইনে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এমন একজন চাচির কাছে যিনি তার জাদুকরি রান্নার মাধ্যমে দেশ ও বিদেশকে করেছেন দূষিত এবং নিজের নাম কি করেছেন বিখ্যাত। চাচি, আজ আপনি আমাদেরকে কোন রান্নাটি করে দেখাবেন? ওই মুরগা ঠ্যাং সামরা গিলিয়া কই দিয়া পাটনা আর ওই গরুর পায়া দিয়া সেমাই রং দেখাবো। চাচি, আপনি কি ওটা সেমাই বললেন? শয়তানের গুড়া কালা তাই কি মুই জামাই কইছি, ওটা মুই সেমাই কইছি। বাপু বুড়া মানুষ চাটা বানা, তুমি এখানে ধনুষ সংকার করতে আইছো না? চাচি, ওটা ধনুষ সংকার নয়, ওটা হলো অনুষ্ঠান। মুই জানি ওটা অনুষ্ঠান, ও মুই আগেও করছি। তোর সমস্ত এলো পাঠারি কথা আমার গুড়া বানা আর কি কবা কব। চাচি, আপনি যে ওই মুরগির নাড়ি ভুড়ি কি ঠ্যাং চামড়া দিয়ে সেমাইটি রান্না করছেন, তা এই রেসিপিটির নাম কি হতে যাচ্ছে চাচি? অবৈধ সেমাই। অবৈধ? অবৈধ কিভাবে চাচি? অবৈধ বলছেন না, যেটা কিছু যেটা হয় না, যার মধ্যে যে রান্না যায় না এই রান্নি হিটের অবৈধ কয়। তোমার চাচা যে কি পছন্দ হতে এই অবৈধ সেমাই। চাচি, চাচা কিভাবে মারা গেল আপনি কি আমাদেরকে একটু বলবেন? নিজের ইচ্ছাই মরছে, আমার দোষ নাই। এর কথা বলতে গেলে তোমার তো ওমে চাইতে ওমে কল্পনার দিকে, ওদিকে কল্পনা। এখানে করা যাবে, কোনো সমস্যা নাই। তাই এখানে একটা ফর্ম নীতি আছে, এটা পূরণ করা লাগবে। এই এনার নাম বলেন। হেমায়েত মিয়া। বাবার নাম বলেন। হেমায়েত মিয়া। ঠিকানা বলেন। জেলা বটখালি থানা কালখালি গ্রাম মনে হয় যে নোয়াখালি। এই 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 বয়স বলেন। বয়স মানে কি? বয়স মানে এনার জন্মস্থান বলেন। এটা আমি কি কই কম, আমি কি ওনাকে জন্ম দিয়েছি? ওনার বাপ মা দিয়ে দিয়ে দিগান। কেমন তারা কতক্ষণ? হ্যাঁ, বাপ মা কোথায়? কয় বলে গেছে? আচ্ছা সমস্যা নাই, তাই ওই হ্যাঁ মেট্রিক পাসের সার্টিফিকেটটা কি আনছেন আপনারা? কেমন কথা কন ভাইজান,
ম্যাট্রিক পাশে সার্টিফিকেট লাগবে, এটা কেমন ক্লিনিক? এই ক্লিনিক মানে আয় ক্লিনিক বলেন না, এটা ক্লিনিক না। এই শয়তানের মাথায় আউল বাজাই দিয়েছ নে, এটা ক্লিনিক মানে না রানী মুখার্জি ডিগ্রি কলেজ। আমি একজন প্রফেসর মানুষ, দুলাল বারুই। তুই অনার্সে মাস্টার্স আর মাস্টার্সে অনার্স, ম্যাট্রিকে করছি ফেল, দুই তিন পরীক্ষার্থী জেন। এরপরে এই পেশাকে আমি আপন করে লইছি। আজকে সকালেও আমি ওই ষোলো জনকে ভর্তি করছি। ওই ষোলো জনকে আমি পিডাইয়ে মানুষ তৈরি করবো, বুঝছেন? আপনি তো একজন লই আইছেন, আর আপনার ক্লিনিক করছেন। হ্যাঁ, তো ওই দিকে ক্লিনিক। ওরে বাবা, সিরিয়াল সবাই দিছে, সবাই বাসায় আছে, টাইম টু টাইম পক করে চলে আসবে না। ওরে বাবা, ওই পেশাটা কালা ম্যাগনেট আছে, ওদিকে যান, তাই সিরিয়াল দেন। আগে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আগে যখন করবেন 1000 টাকা দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিলেন যখন, তাহলে তো কথা নেই। যান, আপনার সিরিয়াল 1 নম্বরে, ঠিক আছে? মনে রাখবেন, 1 নম্বর। ওরে ভর্তি ফি 2550 টাকা। আমি কি রোগীর সমস্যা কি? কিন্তু চাচি, সেমাই রান্না করতে তো দুধ লাগে, আপনি কোন দুধ ব্যবহার করছেন, গরু দুধ নাকি লিকুইড দুধ? আর চাচি কিসমিস? ওটাও দিব না বাবু, ওয়া দিলে তো লগে লগে সবাই খাইয়ে হেলাম। আমি দিব মারবে, সবাই খাইতে পারবে না, দেবা ফেরত। তাহলে চাচি রান্না শুরু করা যাক। রান্না কি বাইলে শুরু করা যাক? কেন, কি হয়েছে চাচি? এই তোমরা অনুষ্ঠান করতে আসো না? অনুষ্ঠান? ওই তো অনুষ্ঠান করতে আসো না। এই যে রানু সেমাই, অবৈধ সেমাই, মোরা ঠ্যাং চামড়া গিলে কইলে পাতনা গরুর পায়া একই দাঁড় নিয়ে দেবে। মোর ওই যে কি বলবো, আমার মহান বাদে কথা ই করে, এগুলো আনবে কে? চাচি, এগুলো তো আনার কথা আমাদের ছিল না। তাহাইলে বাপু রান্নাও হইল না, আমার সময় নাই, আমার বাপু কাম আছে। এই সমস্ত ধরুন সরকারে আমাকে আর কখনো বলাবা না। আমার ওই আমার স্বামী আইবে আমার পাকের ঘরে, দেখি হেলবে গিয়ে রান্না সব। চাচি, আপনি লক্ষ লক্ষ দর্শকের সামনে মা একটু আগেই বললেন যে আপনার স্বামী মারা গেছে, তাহলে আবার স্বামীটা কোথা থেকে বের হলো? ও ভালো কথা, আমি তো কইতে ভুলে গেছিলাম যে ওই আমার স্বামী মরিয়েছে পরে। আমি তো সিঙ্গেল আসলাম, তো আমার বয়সও তো একটা বেশি হয় নাই, কম। আমার তো এই বয়স চলে এই 75। এই বয়সে কি সিঙ্গেল থাকা যায় বাপু? কম একটা জুয়ান মাই আমি, আমি দেখিয়া শুনিয়া জুয়ানে কপলা বিবাহ করেছি 85 বছর বয়স। আই সামনে সয়েস, ঠিক আছে আমি বাপু যাই, আমার সাথে তোমরা আর এই সমস্ত ধনুষ্ঠান করবা না, আমার করাইতে করলে আসতে পারে। Thank you.
তুমি আবার এই